রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটির ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেট কারে থাকা শিশু সহ চারজন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ক্রেইন থেকে গার্ডারটি প্রাইভেট কারের উপরে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, এই মুহূর্তে একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সারা বাংলাদেশে। রাজধানীর উত্তরায় একটি 80 টনের ক্রেন দিয়ে 70 টনের একটি গার্ডার, গার্ডার কাকে বলে আপনারা স্ক্রিনে দেখুন, একটি পিকচার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় গার্ডার। অর্থাৎ ওভারব্রিজের নিচে যে উপরে যে আপনার রাস্তাটা থাকে, রাস্তার নিচে যে গার্ডার দেওয়া হয়, এটাই হলো সেই গার্ডার। এই গার্ডারটার ওজন হলো 70 টন। আর যেই ক্রেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে যাচ্ছিল ক্রেনটি, সেই ক্রেনটির ওজন হলো 80 টন। এখানকার যে ইঞ্জিনিয়ার, সে বলছে যে 80 টনের ক্রেন দিয়ে 70 টনের গার্ডার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা কখনোই সম্ভব না, যদি করে তাহলে এখানে দুর্ঘটনার শিকার হবেই। যাই হোক দর্শক শ্রোতা, আজকে কথা শুনবো সেই ইঞ্জিনিয়ারের মুখ থেকে কি হয়েছে সেখানে। আমরা একটি টিভি চ্যানেলের প্রতিবেদন দেখব যে সেখানে আসলে 80 টনের ক্রেন দিয়ে কেন 70 টনের গার্ডার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে, কি হয়েছে। চলুন সর্বপ্রথম আমরা সেই ভিডিওটি স্ক্রিনে দেখি, তারপরে এ বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনাদের কাছে অনুরোধ রইল, আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি পুরোপুরি না দেখেন, তাহলে আজকের এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না, কিছুই জানবেন না। যাই হোক দর্শক শ্রোতা, আর দেরি না করে চলুন আমরা এক নজরে দেখি যে সেখানে গার্ডার পরে গিয়ে কীভাবে প্রাইভেট কারের মানুষ মৃত্যুবরণ করেছে এবং কেনই বা এই দুর্ঘটনা হয়েছে। চলুন দর্শক, আমরা এক নজরে সেই ভিডিওটি একটু স্ক্রিনে দেখি। কথা বলি, উনি হচ্ছে সেফটি ম্যানেজার, এয়ারপোর্ট থার্ড ফেজে যে কাজ চলতেছে সেই কাজের সেফটি ম্যানেজার, উনার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো আসলেন, দেখলেন আসলে এখানে গাফিলতি আসলে কি ছিল? গাফিলতি ছিল, আমি আসলে আসছি, খুবই কম সময় ছিল, আইসা দেখছি যে খুবই খারাপ অবস্থা, গাড়িটা যেভাবে চাপা পড়ে আছে। আমি দ্রুত ভিতরে ঢুকে আগে ট্রেনটাকে অবজার্ভ করলাম, আমি যতটুকু দেখলাম এই ট্রেনটার অবস্থা খুবই নাজেহাল অবস্থা। এটা খুবই পুরনো ক্রেন, এবং এটা পুরনো ক্রেন, এটা কোনো ইন্সপেকশন কোনো সার্টিফিকেট আমি পাই নাই। এটা লিফটিং কতটুকু ক্যাপাসিটি আছে, এলএম লিফটিং চার্ট আমি পাই নাই, লিফটিং মেশিন সার্টিফিকেট পাই নাই। আমি দ্রুত যেটা বুঝলাম এটা 80 টন ট্রেন, তখন আমি দ্রুত গেলাম যে লোডটা কতটুকু ছিল। অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্সে আমি এটা তদন্ত করা শুরু করলাম নিজে নিজে, তো লোডটা ছিল, লোডটা আমি আইডেন্টিফাই করতে পারছি যে এটা 70 টন ছিল। তো 70 টন লোড 80 টন ট্রেনের মধ্যে, এটা আমি যা বলছি এক্স্যাক্টলি না, আমি যেটা খুঁজে পাইছি তাই। 80 টন ট্রেন, এই 70 টন লোড, এটা কোনোভাবেই এই রেডিয়াসে নেওয়া সম্ভব না, এটা পড়বেই, এটা পড়বেই। তারপরে কোনো ধরনের ডকুমেন্ট এখানে আমি পাই নাই, তো যাই হোক ওগুলো আমি বলতে চাচ্ছি না, ডকুমেন্টারি প্রবলেম, এটা ম্যানেজমেন্ট প্রবলেম। তো আমি ভাবলাম যে এটা কীভাবে রেস্কিউ করা যায়, তারপরে এখানে যে অবস্থা দেখলাম, আমাদের প্রশাসন খুবই উদ্বিগ্ন জিনিসটা নিয়ে, তারা কীভাবে এটাকে উদ্ধার করবে, রাস্তাতে গাড়ি আটকে আছে, মানুষের চাপ, উদ্ধার করলাম কীভাবে। এখানে হচ্ছে আমার একটা কলিগ আসছে, আমার একটা কলিগ আমার সাথে বাইকে আসছে, ওরা দাঁড় করাইলাম। তো আমার প্রজেক্টের এয়ারপোর্ট টার্মিনাল সি প্রজেক্টের একজন লিফটিং ইনচার্জ, উনি লিফটিংয়ের অভিজ্ঞ, ওনাকে রাখলাম এখানে দাঁড়াইতে বললাম, একজন অপারেটর পাইলাম ওখানে, ওনাকেও দাঁড়াইতে বললাম। তো চারজন মিলে একটা আমরা টিবিএম শর্ট টিবিএম করলাম, মিটিং করলাম যে কী করা যায় এই মুহূর্তে। তো চারজন মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা এটাকে রিলিজ করে, ক্রেনটাকে রিলিজ করে আমরা স্টেবল করব, এবং লোডিং লোডিং যে জিনিসটা আছে, যে কংক্রিটের যে এইটা ব্লকটা, এটা আমরাকে ছেড়ে দেবো, গাড়িটাকে আমরা বের করে ফেলবো। তো তখন আমরা ক্রেনটাকে রিলিজ দিয়ে ওয়্যার রিলিজ করে এই 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 ইটাকে লোডিং লোডিংয়ের যে এইটা ছিল, কংক্রিট ব্লকটা ছিল, এটাকে আমরা আলাদা করে এই গাড়িটা নিচ থেকে বের করছি। এটা আমাদের সময় লাগছে 25 মিনিট, সাড়ে তিন ঘন্টায় উদ্ধার করা যায়, তো সাড়ে তিন ঘন্টা উদ্ধার করা যায়। তো এই সমস্ত কাজে আপনাকে স্পেশালিস্ট খুঁজতে হবে, এটা কোনো সাধারণ ব্যাপার না। আপনার 70 টন একটা লোড, এই 80 টন একটা ভাঙা ক্রেন দিয়ে সরাইতে গেলে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স লোক লাগবে। ট্রেন কীভাবে ওজন ঠিক আছে? আপনি যদি 80 টন ট্রেন হয় তার রেডিয়াসে, তো সেটা সেটা 70 টন তো সেই জায়গাতে নিতে পারে না। ট্রেন যদি ওজন ঠিকই থাকতো তাহলে তো অ্যাক্সিডেন্ট ঘটতো না, ট্রেন যদি ওজন ঠিক থাকতো তাহলে এটা তো সেফ লিফটিং হইতো। গাফিলতি হচ্ছে ট্রেন ইন্সপেকশনের প্রবলেম, আমাদের হচ্ছে ট্রেনের রেডিয়াসে হার্ড ব্যারিকেড দেওয়া হয় নাই, ট্রেনের হচ্ছে যে পারমিট টু ওয়ার্ক সিস্টেম ফেলিওর, তারা পারমিট টু ওয়ার্ক সিস্টেম লিফটিং প্ল্যান ফেলিওর, এই জন্য এই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে, এটা আমার আমার ব্যক্তিগত মতামত, আমি যতটুকু বুঝতে পারছি। অবশ্যই থাকে,
প্রতিটা লিফটিং এর কাজে ইন্টারন্যাশনাল প্রতিটা লিফটিং এর কাজে যে বললাম যে পারমিট টু ওয়ার্ক সিস্টেম, পারমিট টু ওয়ার্কটা কিরকম, হাই অথরিটির কাছে বলবে যে আমাদের এই জিনিসটা এই 70 টন লোড আমরা এই জায়গা থেকে ওই জায়গাতে ট্রান্সফার করব, লোডিং পয়েন্ট থেকে আনলোডিং পয়েন্ট কোথা আমরা নিব ওইটার একটা ম্যাপ থাকবে, কত মিটার এই 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 ট্রেনের যে বুমটা এটা যখন পড়বে এটা পড়লে কত মিটার পর্যন্ত এটা এটা পড়বে, সারাউন্ডিং জায়গাতে আমাদের হার্ড ব্যারিকেড দিতে হবে, ভিতরে আনঅথরাইজড পার্সন কেউ ঢুকতে পারবে না, তখনই আপনি এর ধরনের হেভি লিফটিং করতে পারবেন। অন্যথায় আপনি যেভাবে লিফটিং করতেছেন এটা তো অ্যাজ এ কিলিং মেশিন, এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে প্রতিদিন ট্রেন পড়তেছে, হেভি হেভি ট্রেন পড়তেছে, এটা শুধু বাংলাদেশে না সব জায়গাতেই পড়তেছে। আমাদের আরেকটু সচেতন হওয়া দরকার, আমরা এই রাস্তা দিয়ে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের ঢাকা শহরের মধ্যে, এরকম একটা শুনছি। সম্মানিত বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখেছেন, এই হলো আসলে সেখানকার অবস্থা। তো যাই হোক, আমি আসলে একটা বিষয় আমাকে বলতেই হচ্ছে, দেখেন যদি আপনি গাধাকে যদি দিয়ে যদি আপনি ঘোড়ার রেস ধরাতে চান, তাহলে কখনোই সেই গাধা কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে পারে না। এবং আপনি যদি মনে করেন যে অন্ধ ব্যক্তিকে পথ দেখানোর জন্য হাতে মশাল দেন যে পিছনে তোমার সাথে কিছু লোক যাবে, তুমি তাদেরকে পথ চিনিয়ে একটা জায়গায় তুমি নিয়ে যাবা, তাহলে সে অন্ধ ব্যক্তিটা পিছনের লোকদেরকে যেভাবে পথ দেখাবে তার চাইতে বেশি বাড়িঘরে আগুন লাগাবে এই মশার এই ইয়ের ধারা, এই মশালের ধারা। যাই হোক দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় যোগ্য ব্যক্তিদেরকে না বসিয়ে অযোগ্য ব্যক্তিদেরকে বসানো হয়েছে। এই অযোগ্য ব্যক্তিদেরকে যদি বসানো না হতো, তাহলে 80 টনের গার্ডার অর্থাৎ 70 টনের যে গার্ডার, এই গার্ডার উত্তোলন করার জন্য তাহলে ক্রেনের শক্তি আরও বেশি দরকার ছিল, ক্রেনের ওয়েট আরও বেশি হওয়ার দরকার ছিল। মাত্র ক্রেনের ওয়েট হলো 80 টন আর গার্ডারের ওয়েট হলো 70 টন। তো ইঞ্জিনিয়ার বলছে এই 70 টন গার্ডার টানার মতো, উত্তোলন করার মতো ক্ষমতা 80 টন ক্রেনের হয় না। তাহলে এখানে কি অব্যবস্থাপনায় হয়েছে না এই দুর্ঘটনা? কিন্তু হয়তো বা তারা সেখানে কিছু টাকা পয়সা দিয়ে এই বিষয়টা ধামাচাপা চাপা দিতে চাইবে, কিন্তু একটা পরিবারের যে চারজন লোক নিহত হলো, আসলে এই পরিবারগুলার সারা জীবনের যে কান্না, এটা আসলে কে থামাবে? দর্শক, জানতে চাই আপনাদের কাছে যে বাংলাদেশের এই সমস্ত এই দুর্নীতির কারণে, এই দুর্নীতিগুলার কারণে আজকে আমাদের দেশের মানুষ প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষকে খেসারত দিতে হচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন যে আসলে যারা এই ধরনের এই অপকর্মগুলো করে, যারা এই বিষয়গুলো আসলে না জেনে না শুনে না বুঝে তারা এই ধরনের এই কাজগুলো করতে গিয়ে মানুষকে হত্যা করে, আসলে এদের কী বিচার হওয়া দরকার? আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক, দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।